গৌরবের বাবার শেষ ইচ্ছে এই বিয়ে হচ্ছে, আর এটা মেনে নিয়ে তোমাকে এই পেপারে সই করতে হবে। পৃথ্বীশ মারা যাওয়ার পরদিনেই তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি আমার শ্বশুর মশাইকে মরতে দেব না। আমলকিকে এবার নিয়ে যাচ্ছি, তাহলে চলো চলো। একটা লোক নেই, কোথায় যায় বাড়ির। একটা ফোন করে দেখি আমলকিটা কি করছে। যাও গিয়ে সরি বলো, যাও। গায়ে হলুদের জন্য স্পেশাল হলুদ আমি বানাবো চন্দনা। যখন এই হলুদ তুমি গায়ে লাগাবে তখন কিছুই বুঝবে না। এই সিঁদুর কৌটো আমি আমার সাথে সব সময় রাখবো, তাহলে সবকিছু ঠিক হবে তো মা? এই মণ্ডপে গৌরবের পছন্দের পাত্রী মানে তুমি, তুমি থাকবে না চন্দনা, তুমি থাকবে হাসপাতালে। হলুদের বাটি ফেলে দিলি কেন? এই বিয়ের কোনো নিয়মে যদি বাধা পড়ে তাহলে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। গায়ে হলুদ তো হবেই মা, আজ হবে আর এক্ষুনি হবে। কোথায় গেল বলতে পারবেন? মাকে প্রণাম করে বল এবার, মা তোমার দাসী আনতে যাচ্ছি, এই বাড়ির জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি। গৌরব, মা কালীর আশীর্বাদে সিঁদুর আছে আমার কাছে, আমাকে আর গৌরবকে আর কেউ আলাদা করতে পারবে না। তার মানে আজ চন্দনার বিয়ে ওই ডাক্তারটার সাথে। আমি বেঁচে থাকতে তো সেটা হতে পারে না। ওর কপালেই সিঁদুরটা পরিয়ে দাও। এটা মা কালীর আশীর্বাদী সিঁদুর, এখান থেকে সিঁদুর দিন। থামো, এ বিয়ে হতে পারে না। আজকে দুনিয়া যদি এখান থেকে ওখানে হয়ে যায় তা সত্ত্বেও আমি কিন্তু চন্দনাকে বিয়ে করবই। সবাইকে কি করে বিশ্বাস করবো যে আমি রতন, আমি চন্দনার স্বামী? মানে এটা কি, একটাও গাড়ি নিয়ে লুকিং গ্লাসে মুখটা দেবো? এ ভাই তোর আয়না আছে, যা। এই 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 আয় দাঁড়া। আরে টাকা চাইছি নাকি? মুখটা দেখবে এক্ষুনি। আরে কেউ তো দাঁড়া, একটু নিজের মুখটা দেখো রে ভাই। একটা তো গাড়ি, দাঁড়া মুখটা দেখি। সেলুন, আপনার বড় ছেলে যে কি দেখে ওই মেয়েটাকে বিয়ে করলো ভগবান জানে। আরে আমি তোর ভাই রতন, দেখ ভালো করে দেখে রতন। আসলে কি জানো তো না, মানে আমি তো ওকে আমার নিজের সন্তানই মনে করি, কিন্তু আসলে তো আমি ওর মা নই। তাই আমি জানি আমার কথায় কিছুই হবে না, কোনো কাজে লাগবে না আমার কথা। আমার মন বলে তুমি পারবে ওকে ওই ক্রাইসিস থেকে মুক্ত করতে, তাই তোমার কাছে এভাবে ছুটে। আপনি যখন জানতেন আজকের সমস্ত দায়িত্ব দিদি ভাইয়ের, তখন ওকে জিজ্ঞেস না করে আপনি খাবারের অর্ডারটা পাল্টালেন কেন? আহ ঋষি ছাড় না, একটা ছোট্ট বিষয় নিয়ে তুমি কেন এতটা বাড়াবাড়ি করছো বলো তো? শোনা বৌদি, কিরকম ঢ্যাটা মেয়ে দেখো, এখনো চুপ করে আছে। বলুন কেন করলেন এটা? প্রিয়জিৎ মিত্র কি এখানে উঠেছিল? হ্যাঁ স্যার, কিন্তু উনি তো এই মাত্র বেরিয়ে গেলেন। ওনার ওয়াইফ এখনো আমাদের এই গেস্ট হাউসেই আছেন, উনি এলে আপনি ওনার সাথে কথা বলে নেবেন। বউ নিয়ে এসেছে প্রিয়জিৎ মিত্র, কিন্তু সৃষ্টি কোথায়? আপনি এসে গেছেন মিসেস মিত্র। ঘুমের মধ্যে ভুল বকছে ভুলটা, কিন্তু আর যে সময় নষ্ট করা যাবে না। যে কেউ জেগে যেতে পারে। ছাগল হয়ে যা তুই, ছাগল ছাগল হয়ে থাকবি যতদিন যতদিন আমি চাইব। লোকটাকে একবার ফোন করে দেখবো, বৌদি তো বলেছিল নাম্বারটা বন্ধ। তাও একবার ফোন করে দেখি না, যদি পাওয়া যায়। হ্যালো, বড় খুকি আর তোমাদের ছোট করিমা ইদানিং লক্ষ্য করেছেন মতুর আর ছোট খুকির ঘনিষ্ঠতা। এই তো কিছুক্ষণ আগে তোমাদের ছোট খুড়িমা ছোট খুকির ঘরের সম্মুখে মতুরকে দেখেছে। তোমার সিঁদুরে কোটো কি করে? তোমার তো কোনো বিয়েই হয়নি গো। সব মেয়েদের মতো আমারও স্বপ্ন ছিল আমি বিয়ে করব, আমার সংসার হবে, আমার স্বামী হবে, সন্তান হবে। সেই জন্যে খুব শখ করে এই সিঁদুর কৌটোটা কিনেছি। তুমি একদম চিন্তা করো না, তোমার জীবনে এই ঘটনাটা ঘটবে, খুব তাড়াতাড়ি ঘটবে। তোমার বন্ধু বিশ্ববিখ্যাত হতে পারে, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমার ছেলের জীবন নিয়ে ছিটবিনি খেলার ওনার কোনো অধিকার নেই। কোথায় সেই বউ? কোথায় কোথায় সেই বউ? বরণ বরণ করবো, ঝেঁটিয়ে বিদায় করবো। তুমি সব পারো? হ্যাঁ আমি সব পারি, শুধু একটা জিনিস আমার জন্য করে দেবে। কি? আমাকে সিটকে খুঁজে এনে দেবে। সিট? সিটকে খুঁজে দেবে বলছে কেন? সিটের সাথে বিখুমের সম্পর্ক কি? বিয়ের এতদিন পর